আমাদের এই স্টোরে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলিশ কার্টুন রয়েছে। আপনি চাইলে আপনার ফটোটি আমাদের এই স্টাইলিশ কার্টুনে রূপান্তর করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মে লোগো বা বিভিন্ন প্ল্যাটফর্মের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনার কোনো প্রকার কাজ করার দরকার নেই, আপনি জাস্ট ফটোটা সিলেক্ট করে দিবেন, বাকি কাজটা আমাদের এই অ্যাপসটি সম্পূর্ণ করে দিবে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ বারে লিখে দিবেন TOONME, টর্নমি। টর্নমি লিখে সার্চ করার পরে বিভিন্ন অ্যাপ্লিকেশন শো করবে। তো সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসছে সেটা আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা রয়েছে, আমি সরাসরি ওপেন করতেছি। তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপর আপনাদের সামনে বিভিন্ন অ্যাড শো করতে পারে। তো এক্ষেত্রে আপনারা এগুলো অ্যালো করে দিবেন, পারমিশন চাইলে অ্যালো করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলিশ কার্টুন রয়েছে, ট্রেন্ডিংয়ে রয়েছে যেগুলো সেগুলোও পাবেন। তো বিভিন্ন আইটেম, অনেক আইটেম রয়েছে, সেগুলোর ভিতরে আপনার পছন্দ যেটা হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনার ফটোটা সেই কার্টুনে রূপান্তর করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটা আমার ফটোই আমি কার্টুনে রূপান্তর করে দেখাবো। তো আমি এটার উপর একটা ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পরে আমার এখানে পারমিশন চাইবে, তো এখানে অ্যালো করে দিবেন। তারপর এখানে দেখুন গ্যালারির আইকন রয়েছে একটা, তো সেখানে একটা ট্যাপ করতে হবে আপনাদেরকে। তো গ্যালারির আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে আপনার একটা সুন্দর করে একটি ফটো সিলেক্ট করবেন। তারপরে একেবারে নিচে কর্নারে দেখবেন এরো বাটন রয়েছে, এরো বাটনের উপরে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। তারপরে নতুন একটা ইন্টারফেস শো করবে, এখানে প্রসেসিং হবে আপনার ফটোটা, বুঝতে পারছেন? এখানে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড কাজ করবে না, এখানে কালো আসবে। তো এই কারণে আমি স্ক্রিনশটটা শেয়ার করছি, বুঝতে পারছেন, অন্য ফোন দিয়ে। তো এখানে আপনাদেরকে বিভিন্ন অ্যাড শো করবে, অ্যাডগুলো অবশ্যই কেটে দেবেন। তারপরে আর একটা নতুন ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অলরেডি হয়ে গেছে কমপ্লিট। তো এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন একেবারে উপরের কর্নারে। তো এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন, তারপরে সেভ টু ডিভাইস অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশন একটা ট্যাপ করবেন। তো ডাউনলোড অপশনে ট্যাপ করার পরেই আপনাদের এই ফটোটা কিন্তু HD ফুল HD কোয়ালিটির একদম ডাউনলোড হয়ে যাবে আপনার ডিভাইসে, একদম গ্যালারিতে, বুঝতে পারছেন? তো এরকম করেই আপনি আপনার কার্টুনে রূপান্তর করতে পারবেন আপনার ফটো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।